দুবছরের মধ্যে নিয়ন্ত্রণে আসতে চলেছে করোনা মহামারী পর্ব এমনটাই জানালেন হুয়ে ডিরেক্টর স্প্যানিশ ফ্লুয়ে থেকে কম সময়ে এর সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন তিনি এই বছরের মধ্যেই আসতে চলেছে করোনার টিকা তবে আর কতদিন অপেক্ষা করতে হবে কতদিনে ছাড় মিলবে এই মহামারীর গ্রাস থেকে এই প্রশ্নই এখন ঘুরে চলেছে বিশ্ববাসীর মনে আর ইতিমধ্যেই এর উত্তর মিলল হু স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেলের বক্তব্যে আশা করি আগামী দু বছরের মধ্যেই শেষ হতে চলেছে করোনা মহামারী জানালেন হুয়ের ডিরেক্টর জেনারেল ট্রেডস অ্যাদামান ঘেব্রাইসাইস উনিশশো আঠেরো সালে স্প্যানিশ ফ্লুয়ের মহামারী দু বছরের মধ্যেই নিয়ন্ত্রণে এসেছিল কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে উন্নত ব্যবস্থার হাত ধরে তারও আগে এটি নিয়ন্ত্রণ এত উন্নত যোগাযোগ ব্যবস্থাই সারা বিশ্বে করোনা শীঘ্র ছড়িয়ে পড়ার জন্য দায়ী এবং সমানভাবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আগের তুলনায় দ্রুতভাবে করোনার টিকা তৈরি করা সম্ভব স্প্যানিশ চেয়েও কম সময় জানালেন হুয়ের ডিরেক্টর জেনারেল ব্যুরো রিপোর্ট ভূমি টোয়েন্টি ফোর ইন্টু